ওয়েলকাম এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আমরা অলরেডি পাই গেমের দুটা ভিডিও দেখে ফেলেছি, দুটা ভিডিও আই মিন আপনারা দেখে ফেলেছেন আশা করি, এবং আমি তো দুটা ভিডিও বানিয়েছি। আর বেসিক্যালি আপনারা যদি প্লে লিস্টে যান দেখতে পাবেন দুটা ভিডিও, এখানে পাই গেম বিগিনিং প্লে লিস্টে যাবো আমি। সো প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন পাই গেম, সেখানে আমি দুটা ভিডিও করেছি অলরেডি। সো আপনারা দেখে ফেলুন, দেরি না করে যদি দেখে না থাকুন। আপনারা যদি কেউ নতুন এই ভিডিওটা জয়েন করে থাকেন, আমি সাজেস্ট করব হাইলি যে আপনারা এই দুটো ভিডিও দেখে আসেন, কারণ এই দুটো ভিডিও যদি আমাদের সাথে মানে সিএলি না যান তাহলে আপনি হয়তো বা বুঝতে পারবেন না সবকিছু। আর প্রতিদিন সবকিছু বোঝানো আই মিন একটু টাইম কনজিউমিং, সো আপনারা ট্রাই করবেন ভিডিওগুলো দেখার। সো আজকে আমরা বেসিক্যালি দেখবো কিভাবে টেক্সট অ্যাড করতে পারি আমরা আমাদের পাই গেমের স্ক্রিনে, উইন্ডোর স্ক্রিনে কিভাবে আমরা টেক্সট অ্যাড করতে পারি। আমরা যদি সিমিলার জিনিস এগুলো আমরা গত ভিডিওর কোডে দেখেছি, আমরা কত টিউটোরিয়ালে, সো আবার এক্সপ্ল্যান কি করব আমরা এগুলো জানা কথা। আমি ইম্পোর্ট পাই গেম করতে হয়, পাই গেম ইনিশিয়ালাইজ করি, উইন্ডো ক্রিয়েট করি, এইটুকু আমি হাইট অ্যান্ড উইথ দিয়ে দিয়েছি, তারপরে এই ভেরিয়েবল গুলো রানিং চ্যানেল করেছি আমি, ওয়াইল লুপটা রানিং থাকবে, ওয়াইল ফলস হয়ে যাবে যখনই আমি কোয়াইট করব। সো আমি ইভেন্ট অর টাইপ হোয়াইট হয় তাহলে ফলস হয়ে যাবে, গেম ওভার করেছি। গেম ওভার আমাদের পরবর্তীতে কাজে লাগবে আশা করি, এনে লেখ আপাতত আমরা এটা করে রেখেছি। তারপরে বিভিন্ন ইভেন্ট টাইপ দেখেছি আমরা, কোন ইভেন্ট কোন অ্যারো প্রেস করলে কি হয়, তারপর ইভেন্ট ডট ডাউন তো করতে হবে আমাদের টাইপটা, তারপরে তো আমি কি করব তাই না, ইভেন্ট ডট, তারপরে এগুলো আমরা জানি পাই গেম গেম থেকে ইনিশিয়ালাইজ করলে কোয়াইট করতে হয় আমাদের গেম, গুড প্র্যাকটিস আর কি। সো অবশ্যই রাখবেন এটা। আর হলো বেসিক্যালি আমরা আজকে কি করব, আমরা আজকে টেক্সট অ্যাড করব। সো টেক্সট অ্যাড করার জন্য আপনাদেরকে ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে, আমরা টেক্সটে কালারও অ্যাড করতে চাই, এর জন্য লাইক আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। সো আমি এখানে কি করব, বেসিক্যালি সবার ফার্স্টে কালার গুলো আমি এখানে দিয়ে দেখবো, কালার কালার ডিফাইন করে নিব আমি আগে। সো বেসিক্যালি আপনারা জানেন কালার গুলো নাহলে গুগলে সার্চ দিয়ে নিতে পারেন, লাইক আমি হোয়াইট কালার বেসিক্যালি কোনগুলো বলেন তো, হোয়াইট কালার হলো আমার 255 থাকে, তারপরে 255 দেন হলো 255, এগুলো গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, হোয়াইট কালার পিজি কোড গুলো পেয়ে যাবেন। সো তারপর গ্রিন কালার, আমি গ্রিন নিব, গ্রিন কালার না নিলেও হতো, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে একই সাথে কালার ইফেক্টটাও দেখিয়ে ফেলি। সো তারপরে আমরা এটা গ্রিন হলো আপনার কোডটা হলো 0255,0, তারপরে আরেকটা কালার আমরা ডিফাইন করব ব্লু। তো ব্লু তিনটা কালারের মধ্যে আপনার ফেভারিট কালার কোনটা কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সেই কালারটা পাই গেমে আপনি অ্যাড করে ফেলুন। আমার তো হোয়াইট গ্রিন গুলোর মধ্যে ব্লুই ভালো লাগে, তো আপনি এটা অবশ্যই বলবেন। এটা হলো 0,0,0,128, সো কালার ডিফাইন করলাম আমাদের ফার্স্টে, কালার ডিফাইন করলাম যেহেতু আমরা কালার অ্যাড করব, সো কালার ডিফাইন করলাম। কালার ডিফাইন করার পরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এখানে টেক্সট সেট করার জন্য কালার তো ডিফাইন করলাম, ফন্ট ডিফাইন করতে হবে, এখন ক্রিয়েটে ফন্ট অবজেক্ট তৈরি করতে হবে আমাদের। সো ফন্ট অবজেক্ট তৈরি করার জন্য আমরা ইউজ করবো পাই গেম ফন্ট ডট ফন্ট। আপনারা চলে যান পাই গেমের ডকুমেন্টেশনে, এখানে দেখবেন এই যে পাই গেম ডট ফন্ট ডট ফন্টের মাধ্যমে ক্রিয়েট এ নিউ ফন্ট অবজেক্ট ফ্রম এ ফাইল, এটা যদি যাই আমরা এখানে, সো এটা কিনে এটা ফাইল নেম নেয় ফার্স্টে, তারপর সাইজ এগুলো নেয়। সো আমরা এর সাথে একটা ফন্ট সেট আপ করে দিতে পারি, লাইক আমি এখানে একটা ভ্যারিয়েবল বানালাম ফন্ট নামে, কি নামে বানাবো, ফন্ট, ফন্ট নামে ভ্যারিয়েবল বানালাম যেটা আমাকে ফন্ট সেট করবে। এখানে বেসিক্যালি কি হয়, ক্রিয়েট এ ফন্ট অবজেক্ট তৈরি করবে, সো ফার্স্ট প্যারামিটার থাকবে আমাদের ফন্ট ফাইল। সো পাই গেম ডট ফন্ট ডট ফন্ট ফন্ট ডট ফন্ট আমরা এখানে দিয়ে দেবো, কি আর ফার্স্টে ফাইল নিবে, ফাইলটা কি বেসিক্যালি, ফাইল হলো বেসিক্যালি টিটিএফ ফাইল অ্যাড করতে হবে, এটা মনে রাখেন টিটিএফ। সো টিটিএফ বলতে কি বুঝায়, বেসিক্যালি আমরা টিটিএফ ফাইল, ধরুন আমি এরিয়াল সেট করতে চাই তাহলে এরিয়াল ডট টিটিএফ লিখবো, লাইক আমি যে ফন্ট অ্যাড করতে চাই সেটার সাথে টিটিএফ অ্যাড করে দেবো অবশ্যই। সো এখানে এর জন্য ফাইল নেমটা বলেছে, সো আমি এখানে কি সেট করে দেবো, আমি এখানে সেট করে দেবো হলো ফ্রি, আমি এই ফন্টটা ইউজ করতে চাই, ফ্রি সেন্স বোল্ড বোল্ড ডট টিটিএফ, অবশ্যই টিটিএফ ফাইল অ্যাড করতে হবে আপনাদেরকে। আপনি যদি এরিয়াল সেট করতে চান জাস্ট এখানে কি দেবেন, এরিয়াল লিখে দেবেন, তারপর যে ফন্ট ইউজ করতে চান যে ফন্টের নামটা এখানে দিয়ে দেবেন, সাথে অবশ্যই ডট টিটিএফ রাখতে হবে কারণ আমাদের
ফন্ড অর্থাৎ পাইগেমে ফন্ড সেট আপটা এভাবেই তৈরি করা হয়েছে। এখানে আপনাদের লাইক আপনার ইচ্ছা মতো ফন্ট অ্যাড করতে হবে না, সো এর কিছু বেসিক্যালি মেথড আছে সেগুলো অনুসরণ করে লাইক আমরা ফন্ট অ্যাড করি পাইগেম ফন্ড ফন্ট এভাবে। সো এখানে একটা ফাইল নেম দিয়ে দেবে, এখানে যে ফন্ট সেট করতেছেন সেটা, আর টিটিএফ আপনার গুলো সার্চ দিতে পারেন, পাইগেম ফন্ট বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন স্টাইলে। সো আমি এটা আপাতত ইউজ করছি। তার ফন্ট সাইজ দিলাম 32, এটা ফন্ট সাইজ আপনার এখানে দেখেছেন, ফাইল নেম নেয় দেন সাইজ নেয়। ওকে পাইগেম ডট ফন্ট ডট ফন্ট নিয়ে নিলাম এটা। সো ফন্ট ডট ফন্ট সাইজ নিয়ে নিলাম এবং ফন্ট স্টাইলও নিয়ে নিলাম। তো তারপরে কি করব, তারপরে আমরা ফন্ট রেন্ডার করতে হবে, ক্রিয়েট এ টেক্সট সারফেস অবজেক্ট তৈরি করতে হবে বেসিক্যালি। সো রেন্ডার অ্যাকচুয়ালি কি করব, পাইগেম কিন্তু একদম ডাইরেক্টলি আমরা কোনো কিছুতে পাইগেম ডাইরেক্টলি আপনি যে লিখে দিবেন টেক্সট সেরকম অ্যালাউ করে না। সো এটা বেসিক্যালি রাইট সারফেস অবজেক্ট রাইট করতে হবে আপনাকে ফার্স্টে। তো রেন্ডারের মাধ্যমে আমরা সেটা করি। সো সারফেস অবজেক্টটা আমরা সেখানে বেসিক্যালি ক্রিয়েট করতে পারি, দেন এটা সিঙ্গেল রেন্ডার বেসিক্যালি সিঙ্গেল লাইন রেন্ডার করে। আপনি লাইক লাইন ব্রেক দিয়ে রেন্ডার করবেন এরকম হবে না, অনলি সিঙ্গেল লাইন অ্যাড করতে পারবেন। সো আপনাকে ফন্ট অ্যাড করার পর অ্যাড করবো আমি, ফন্ট অ্যাড করার আগে আমাদেরকে রেন্ডার করতে হবে কি, যে টেক্সট অ্যাড করবো যেটা সেটার জন্য রেন্ডার করতে হবে সেগুলো। সো টেক্সট ইকস টু আমি কি লিখবো এখানে, ফন্ট ডট রেন্ডার করবো আমি, ফন্ট ডট রেন্ডার সেল টেক্সট কয়েকটা প্যারামিটার নাই দেখছেন। সো আমি এখানে কি দিয়ে দেবো, টেক্সট নিয়ে দেবো ফার্স্টে। সো বললাম দিস ইজ মাই পাইগেম, দিস ইজ মাই পাইগেম, আপনার যা ইচ্ছা দেন টেক্সট। সো ফন্ট ডট রেন্ডার কি নেয়, ফার্স্ট টেক্সট নিবে। আমি তো এটা এখানে বেসিক্যালি কি করলাম দেখুন, এখানে আমরা ফন্টটা সেট করেছি যে আমি কোন ফন্টে নিতে চাই এবং সাইজ কত, তারপর আমরা একটা সারফেসে রেন্ডার করে দেবো, ফন্টটা রেন্ডার করে দেবো, এটা হলো আমার টেক্সট। তো ফার্স্টে নিলাম কি, ফার্স্টে আমরা নিলাম হলো আমরা টেক্সট অ্যাড করলাম, টেক্সট অ্যাড করার পর এখানে যেটা করতে হবে আমাদেরকে ট্রু রিটার্ন করতে হবে, ট্রু, তারপর কালার কোনটা দিতে চাই সেটা, লাইক আমি এখানে ট্রু দিয়ে দিব, ট্রু, তারপরে কি দিয়ে দিব, তারপরে আপনারা যদি এটা বেসিক্যালি গুগলে সার্চ দেন তাহলে হবে। তো ডকুমেন্টেশনে যদি জান রেন্ডার কি করে, বেসিক্যালি রেন্ডার টেক্সট দেয় এখানে বেসিক্যালি, তারপর অ্যান্টি এলিয়াস আমরা ট্রু করেছি যাতে কি ভিজুয়াল ডিফেক্টটা কমিয়ে দেয় এর জন্য, কালার, তারপরে দেন ব্যাকগ্রাউন্ড কালার, বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার কি থাকে, নান। সো আমরা একটা কালারও সেট করে দিতে পারি চাইলে। সো আমরা ট্রু দিয়ে দিলাম, ভিজুয়াল আই মিন অ্যান্টি এলিয়াস ট্রু দিয়ে দিলাম, অ্যান্টি এলিয়াস ট্রু দেওয়ার পর কালার দিয়ে দেবো, লাইক কালার কি দিয়ে দেবো, যা দিতে পারেন, রেড রেড দিয়ে দিই আমরা রেড, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম সাপোজ হোয়াইট, হোয়াইট দিয়ে দিলাম। সো এগুলো অবশ্যই কিসে দিতে হবে, এখানে আমার ইয়ার দেখাচ্ছে কেন, ট্রু এখানে কি দেখাচ্ছে দেখি আমরা, সম্ভবত রেড সেট করা যাবে না, আমি গ্রিন দিয়ে দিই তাহলে, হ্যাঁ গ্রিন দেওয়া যাবে। সো এখন ঠিক আছে, সো দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, আমরা রেন্ডার তো করে দিলাম, রেন্ডার করার পরে আমরা অবশ্যই কোন ধরনের কি আমরা কোন ধরনের লাইক আমরা কি একটা সার্কেল অ্যাড করব নাকি রেক্ট্যাঙ্গুলার শেপ, কোন শেপ, শেপটা ডিফাইন করে দিতে হবে। সো এর জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপে টেক্সট অ্যাড করব। সো রেক্ট্যাঙ্গুলার শেপে আমরা সাইজটা অবশ্যই বলে দিব। সো টেক্সট ডট গেট রেক্ট্যাঙ্গুলার করে নিতে হবে, টেক্সট ডট গেট রেক্ট্যাঙ্গুলার দেখতে পাচ্ছেন এখানে। সো আমরা রেক্ট্যাঙ্গুলার শেপে করতে চাই, এর জন্য আমরা দিয়ে দিলাম টেক্সট ডট শেপ টেক্সট ডট গেট রেক্ট্যাঙ্গুলার। সো এখন আমরা সেন্টার সেট করতে হবে ফার্স্ট অফ অল। সো আমরা কি করব, ইউজ করব টেক্সট রেক্ট্যাঙ্গুলার ডট সেন্টার, টেক্সট রেক্ট্যাঙ্গুলার সেন্টার ইউজ করলে কি হবে, এটা সেন্টারে চলে আসবে। তো সেন্টারে চলে আসলো, সো সেন্টার সেন্টারে তো চলে আসবে, তারপর এখানে আমাকে তার হাইট অ্যান্ড উইথটা দিতে হবে, ইকস টু বলতে হাইট অ্যান্ড উইথ। আমার এখানে দেখুন ডিসপ্লে সেট এগুলো, সো এগুলোর আমরা লাইক দুইটা ভাগ করে যেটা আসবে ততটুকু নিয়ে নেব আমরা। সো আমরা এখানে ডাবল, যেহেতু আমাদের পয়েন্ট ভ্যালু না দেয় এর জন্য আমরা ডাবল স্ল্যাশ ইউজ করবো, আমরা এগুলো পাইথন অলরেডি জেনে এসেছি ডাবল স্ল্যাশের কাজ কি। সো 2,500 ডিভাইডেড বাই //2 আমাদের পয়েন্ট ভ্যালু দিবে না, আর এর জন্য আমরা //2 করে নিয়েছি। তারপরে কি করছি আমরা, আমরা হ্যাঁ আমরা হাইট অ্যান্ড উইথ সেট করে নিলাম, আর এখানে কি টেক্সটটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম আমরা, টেক্সট ডট গেট রেক্ট্যাঙ্গুলার, আর কি করলাম টেক্সট ডট রেক্ট্যাঙ্গুলার সেন্টারে আনলাম, এটা করে সেন্টার করে আমরা হাইট অ্যান্ড উইথটা করে দিলাম। তো তারপরে কি, তারপরে এখন আমরা এই ফর লুপের ভিতরে ঢুকতে হবে, আমাকে এখানে সেট করে দিতে হবে কিছু, যেহেতু আমার ইভেন্টগুলো এখানে আসছে সব। সো আমি এখানে এখন কপি দা টেক্সট দ্য সারফেস অবজেক্ট সবকিছু গুলো এবং ডিসপ্লে করবে কোথায়, এই ইভেন্টের ভিতর ফর লুপে। সো আমি এখানে সেট করে দেবো, এখন হলো আমাদের সেটা সেট করতে হবে, সবার ফার্স্টে হলো লাইক আমি ফর লুপে ঢুকবো,
ঢুকার পরে ঢুকার পরে আমি এখানে আমাদের উইন্ডো ছিল যেখানে স্ক্রিন, সো স্ক্রিনে বিল্ড করে দিতে হবে। সো বিল্ড মেথড কি করে, বিল্ড মেথড হলো আপনাকে ড্র সামথিং ইন দা স্ক্রিন। সো পাই গেমে ড্র সামথিং ইন দা স্ক্রিন বা আপনি কোনো ইমেজ অ্যাড করতে চান বা স্ট্রিং যদি আপনি স্ক্রিন অ্যাড করতে চান, আই মিন আমাদের উইন্ডোতে, সো আপনাকে বিল্ড ইউজ করতে হবে, BLIT, বিল্ড। সো বিল্ড ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, উইন্ডোতে আমি সেট করে দেবো, সেট উইন্ডো। উইন্ডো কি বলুন তো, উইন্ডো আপনারা নাই বুঝতে পারেন, উইন্ডো হলো আমরা এই যে ডিসপ্লে সেট মুভ করেছিলাম, হাইট অ্যান্ড উইথ আমাদের যে ডিসপ্লেটা সেট করেছিলাম সেটা, ডিসপ্লে ক্রিয়েট করেছিলাম সেটা। সো সেখানে আমি করে দেবো উইন্ডো ডট BLIT, বিল্ড। তারপর কি করে দেবো আমি এখানে কোনটা দিয়ে দেবো বলুন তো, আমরা টেক্সট দিয়ে দেবো অবশ্যই, এই যে টেক্সট এটা রিটার্ন করবো তাই না, এটা দিতে হবে। সো টেক্সট দিয়ে দেবো প্যারামিটার ফার্স্টে, টেক্সট। টেক্সট দেওয়ার পরে সেকেন্ডলি কি দিয়ে দেবো, কি শেপ সেটা, টেক্সট রেক্ট্যাঙ্গুলার শেপ, টেক্সট দিয়ে দেবো প্লাস টেক্সট রেক্ট্যাঙ্গুলার শেপ। ইয়েস, সো আমার এটা নিয়ে নেবে টেক্সট রেক্ট্যাঙ্গুলার শেপ। সো টেক্সট রেক্ট্যাঙ্গুলার দিয়ে দিলাম, তারপর এখন একটা জিনিস করতে হবে, আমাদের আপডেট করতে হবে। এখন যদি আমি রান করে দেখাই, যদিও হয়তো রান করি, সো দেখুন আমার কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। সো এর জন্য আমাদেরকে ডিসপ্লেটা আপডেট করতে হবে। সো পাই গেম আমি ডিসপ্লে আপডেট করার জন্য কি করব, এই যে আমরা ইফের এখানে এসে দেখবো পাই গেম ডিসপ্লে, অবশ্যই আপনাকে আপডেট করতে হবে কারণ আমরা এখানে কিছু সেট করে দিয়েছি, আমাদের ডিসপ্লেটা আপডেট করতে হবে। সো পাই গেম ডট ডিসপ্লে ডট আপডেট আপডেট। সো আমরা এখানে কিছু পাস করব না, তারপর কি করব, তারপরে রান যদি করি এখন, সো দেখুন এখন চলে এসেছে, দিস ইজ মাই পাই গেম। এখানে যা টেক্সট অ্যাড করতে পারেন, আমার চাইলে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ভালো লাগছে না, হোয়াইট, আচ্ছা এটা রেড যদি দেই তাহলে কিছু নয়। এখন যদি রান করি, রেড সম্ভবত হবে না, রেড আর কি কি কালার নেয় দেখি আমি, ইয়েলো আর রেড, আপনার কি কালার দেওয়া যায় দেখি, ব্লু নেয় সম্ভবত, ব্লু, হ্যাঁ ব্লু দিয়ে দিলাম। এখন যদি রান করি, সো দেখুন এখন একটু ভালো লাগছে, ইয়েস। সো আমরা দেখুন আমরা টেক্সট অ্যাড করে ফেললাম পাই গেমে। সো আপনি যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং ফিউচারে আমরা গেমস বানাবো, ফ্ল্যাপি বার্ড গেমস, স্ন্যাক গেমস, সো সেগুলো আপডেট পেতে চাইলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেসিক্যালি আমরা কালার ডিফাইন করেছিলাম এখানে, ও বেসিক্যালি আমি এখানে অন্য কালার অ্যাড না করার কারণ হলো আমি এখানে কালারগুলো সেট করিনি, আমি এখানে ব্লু গ্রিন হোয়াইট করেছি, সরি ফর মিস্টেক, এখানে গ্রিন ব্লু গুলো আমরা ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম, এর জন্য কালার গুলো আপনি সেট করে দেবেন যে কালার ভালো লাগে। সো আমি এখানে হোয়াইট আসছিল, সো হোয়াইট টু হয়েছি, সো এর জন্য সো কালার গুলো ডিফাইন করে নিয়েছি আমরা, এই কালার গুলো সেট আপ করা দেওয়ার জন্য। তারপরে কি করেছি, পাই গেম ডট ফন্ট ডট ফন্ট, এখানে আমরা TTF ফাইল, অবশ্যই TTF ফাইল অ্যাড করতে হবে এখানে, সো আপনার যে ফন্ট নেম ভালো লাগে সেটা ডট TTF। তারপরে কি ফন্ট সাইজ, তারপরে কি করেছি আমরা রেন্ডার করেছি সারফেসটা, সো বেসিক্যালি তারপরে কি ফন্ট ডট রেন্ডার টেক্সট নিয়েছি, তারপর এখানে অ্যান্টি এলিয়াস একটু ট্রু করে দিয়েছি ভিজুয়াল ডিফেক্টটা দূর করার জন্য, তারপরে কালার টেক্সট কালার, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, টেক্সট আমি কি শেপ নিব, রেক্ট্যাঙ্গুলার শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ নিলে এটা নিয়ে দিলাম, তারপর টেক্সট ডট সেন্টার, সেন্টার আনলাম আমরা একটু সুন্দর করার জন্য, কিভাবে সেন্টার আনতে হয় সেটা করলাম। সো তারপরে কি করলাম, উইন্ডো ডট ব্লিড করলাম, ফলে কি হলো এটা ড্র করে দিলো বা লিখে দিলো কিছু, ব্লিড করতে হবে আপনাকে, ফার্স্টে কি নিবে টেক্সট নিবে, তারপর টেক্সট রেক্ট্যাঙ্গুলার, তারপরে আমাকে ডিসপ্লেটা আপডেট করতে হবে লাস্টে সবার এখানে। সো আমার ডিসপ্লে ডট আপডেট করে দিলাম আমরা। সো এই ছিল আজকের ভিডিও, আপনারা আশা করি ভালো লেগেছে আপনাদের। সো পাই গেম ডকুমেন্টেশনে গিয়ে আরো এক্সপ্লোর করতে পারেন এগুলো সম্পর্কে, অ্যান্টি এলিয়াস বা অন্য অন্য আরো কিছু আছে, টেক্সটের টেক্সট আমরা আরো দেখতে পাচ্ছি না এখানে, ফন্ট সেট ইটালিক, তারপরে এখানে নাম যদি পড়ে যায় আরো এখানে দেখতে পাচ্ছেন ফন্ট ডট কোয়াই গেট ইন, সবগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। সো বেসিক্যালি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আজ এই পর্যন্তই, ভালো থাকুন।